হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জানাই ঈদ মোবারক এবং পবিত্র ঈদের শুভেচ্ছা। তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম সেরা 5টি ক্রিকেট গেম অ্যান্ড্রয়েডের মধ্যে। তো আর দেরি না করে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো আমাদের লিস্টে নাম্বার 5 যে গেমটি রয়েছে সেটি হচ্ছে সাচিন সাগা। গেমটির সাইজ 357 MB এবং গেমটিতে রয়েছে অনেক অনেক ফিউচার্স, অনেক রকমের শর্টস, অনেক ধরনের শর্টস অ্যানিমেশন রয়েছে। এই গেমটি খেলে আপনারা অনেক মজা পাবেন, আর গেমটি না খেললে বুঝতে পারবেন না গেমটি আসলে কীরকম। গ্রাফিক্সের কথা বলতে গেলে গেমটি খুবই সুন্দর গ্রাফিক্স প্রোভাইড করে এই কম এমবির মধ্যে, এবং এর মধ্যে রয়েছে নানান ধরনের বোলিং অ্যাকশন, মালিঙ্গার মতো অ্যাকশন, আরও নানা ধরনের ফিচার্স রয়েছে গেমটিতে। গেমটি মূলত সচিন টেন্ডুলকারের উপর মূলত গেমটি করা হয়েছে এবং গেমটিতে অনেক ধরনের রিয়েলিস্টিক ভাব রয়েছে। গেমটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন মাত্র 357 MB। অবশ্যই গেমটি ডাউনলোড করবেন এবং খেলে জানাবেন আমাকে কেমন লেগেছে গেমটি। তো বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 4 যে গেমটি রয়েছে সেই গেমটিও খুবই জনপ্রিয় একটি গেম। গেমটি খেলে নিয়ে এরকম খুব কম মানুষই আছেন। গেমটির নাম RC20। গেমটির সাইজ 601 MB মাত্র। এই গেমটিও বলতে গেল খুবই সুন্দর একটি গেম। গেমটিতে রয়েছে অনেক ধরনের মোডস এবং এটিতে রয়েছে রিয়েল টাইম মাল্টিপ্লেয়ারের মতো মোডস, যেখানে আপনারা ঘরে বসে খেলতে পারবেন আপনাদের বন্ধুদের সাথে। এটা খুবই মজার একটা মোডস এবং এখানে রয়েছে আপনার কাস্টম স্কোয়াডস। আপনি আপনার মন মতো করে আপনার স্কোয়াড বিল্ড করতে পারবেন। এখানে থাকবে স্মিথ, ম্যাক্সওয়েল, বিরাট কোহলির মতো প্লেয়ারগুলো। এখানে আরও রয়েছে আপনার টিমের জার্সি, ব্যাট, এগুলো ইত্যাদি ইত্যাদি আপনারা ক্রিয়েট করতে পারবেন। গেমটিতে রয়েছে নানান ধরনের শর্টস অ্যানিমেশন, যেগুলো খেলে আপনারা খুবই মজা পাবেন। এক কথায় বলতে গেলে গেমটি অ্যান্ড্রয়েড গেমের মধ্যে খুবই জনপ্রিয় একটা গেম ছিল এক সময়, এখনও রয়েছে। গেমটিতে অনেক ধরনের মোডই গেমটিকে জনপ্রিয় করে তুলেছে, যেমন আপনারা টুর খেলতে পারবেন, নানা ধরনের ক্যাম্পেইন মোড রয়েছে, পরে নিউজ রয়েছে। এবং গ্রাফিক্সের কথা বলতে গেলে আমার কাছে ভালোই লেগেছে গেমটির গ্রাফিক্স কোয়ালিটি এবং টেক্সচার কোয়ালিটি অনেক ভালো। এবং গেমটিতে আরেকটি মজার বিষয় হচ্ছে এখানে রয়েছে IPL-এর মতো গেমের অ্যাকশন মোড, যেটা আপনারা খুবই এনজয় করবেন এবং এটি গেমটিকে খুবই জনপ্রিয় করে তুলেছে। এবং এটিতে রয়েছে নানান ধরনের বোলিং অ্যাকশন। মোট কথা বলতে গেলে গেমটি আপনারা না খেললে বুঝবেন না গেমটি কীরকম। গেমটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, 50 মিলিয়ন প্লাস ডাউনলোড করা এই গেমটি। তো ডাউনলোড করবেন অবশ্যই গেমটি এবং জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই গেমটি। আমাদের লিস্টের নাম্বার 3 যে গেমটি রয়েছে সেই গেমটি হয়তো আপনারা এখন দেখেই বুঝতে পেরেছেন গেমটি আসলে কী। গেমটি হচ্ছে WCC 2, মানে বলতে গেলে ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2। একসময় সবচেয়ে জনপ্রিয়, আমার মনে হয় এখনও গেমটি সবচেয়ে জনপ্রিয় একটি গেম হয়ে রয়েছে। এই গেমটির মধ্যে এত এত ফিউচার এবং মোডস রয়েছে, এগুলা সত্যি অসাধারণ। অ্যান্ড্রয়েড গেমের মধ্যে গেমটির কথা বলার মতো নয়, গেমটিতে আসলে বলার কিছুই নাই, গেমটিতে খারাপ লাগার মতো কিছু নাই। এর অ্যানিমেশন, শর্টস, গ্রাফিক্স বলতে গেলে সব কিছুই জোস। গেমটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন মাত্র 479 MB। গেমটিও 50 মিলিয়ন প্লাস ডাউনলোড করা। তো অবশ্যই ডাউনলোড করবেন এবং খেলবেন, খেলে জানাবেন। তো লিস্টে নাম্বার 2 যে গেমটি রয়েছে সেই গেমটি খুবই বর্তমান সময়ে জনপ্রিয় একটি গেম। গেমটির নাম রিয়েল ক্রিকেট 24, অর্থাৎ RC24। এই গেমটিও এখন খুবই জনপ্রিয় করে তুলেছে বর্তমানে। গেমটিরও গ্রাফিক্সের কথা বলার মতো কিছু নাই, গেমটিতে গ্রাফিক্স এবং অ্যানিমেশন রিয়েলিস্টিকভাবে দেওয়া হয়েছে। গেমটিতে বোলিং অ্যাকশন একবারে রিয়েল প্লেয়ারের মতো বোলিং অ্যাকশন রয়েছে, যেটা খুবই মজার একটি বিষয়। এবং গেমটিতে সবচেয়ে মজার বিষয় রয়েছে আপনার প্লেয়ার ক্যারিয়ার মোডের মতো একটি মোড রয়েছে, যেখানে আপনি প্লেয়ার জার্সি কাস্টমাইজ করে খেলতে পারবেন নিজের মন মতো করে, যেটা আপনাকে খুবই মনোমুগ্ধ করবে। গেমের এই এক অংশের জন্য গেমটা খুবই বেশি পপুলার হয়ে গেছে। এবং এছাড়াও গেমের মধ্যে নানান ধরনের অ্যানিমেশন, ক্যাচ ড্রপ অ্যানিমেশন, আরও নানান ধরনের অ্যানিমেশন রয়েছে, যেটা আপনাকে খুবই মুগ্ধকর করবে। এই গেমটি বর্তমান সময়ে ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে কম সময়ের মধ্যে গেমটির গ্রাফিক্স এবং অ্যানিমেশন লুকের জন্য। গেমটিতে আপনি রিয়েল প্লেয়ার ফেস এবং রিয়েল বোলিং অ্যাকশন মিল পাবেন। এবং এই গেমটিতেও রয়েছে IPL-এর মতো গেমের অ্যাকশন মোড, যেটাতে আপনি নিজের মন মতো করে প্লেয়ার কিনতে পারবেন আপনার দলে। এই গেমটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন মাত্র 569 MB। গেমটি খুবই মজার একটি গেম, অবশ্যই ডাউনলোড করে খেলবেন এবং জানাবেন কেমন লেগেছে।
তো আমাদের লিস্টের এক নম্বরে যে গেমটি রয়েছে সেই গেমটি দেখার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে বেল আইকনের অবশ্যই বেল বাজিয়ে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো আমাদের লিস্টের নাম্বার একের যে গেমটি রয়েছে সেই গেমটিতে আপনারা অবশ্যই সবাই জানেন এবং সবাই খেলছেন। গেমটি এখন বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি গেম। গেমটির নাম ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, মানে WCC3। এই গেমটি বর্তমান সময়ে এত জনপ্রিয় হওয়ার মূল কারণ হচ্ছে গেমটির গ্রাফিক্স এবং অ্যানিমেশন টেক্সচার কোয়ালিটি। গেমটিতে আসলে গ্রাফিক্স বলার মতো কিছুই নেই। গেমটি আপনারা খেললেই বুঝতে পারবেন আসলে এটার গ্রাফিক্স কোয়ালিটি আসলে কীরকম, মানে গেমটি খেললে একটা রিয়েলিস্টিক ভাব ফিল আসে যেটা আপনারা না খেললে বুঝতে পারবেন না। এবং গেমটিতে রয়েছে নানান ধরনের শর্টস অ্যানিমেশন যেটা আপনাকে আরও বেশি মনোমুগ্ধ করবে গেমটি খেলার জন্য। গেমটিতে রয়েছে বাড়তি অ্যানিমেশন যেগুলো খুবই ভালো লাগে, যেরকম প্লেয়ার চেয়ার্স, 150 সেলিব্রেশন, উইকেট সেলিব্রেশন এবং ডগ আউট বক্স থেকে সেলিব্রেশন করা হয়। এগুলো খুবই ভালো লাগে দেখতে এবং এগুলো আসলে অ্যান্ড্রয়েড গেমের মধ্যে এই গেমটা এক কথায় বেস্ট একটা গেম। এটা আপনারা অবশ্যই ডাউনলোড করবেন এবং খেলে দেখবেন গেমটি আসলে কীরকম। এবং এটাতে রয়েছে নানান ধরনের মোডস, যেমন ওয়ার্ল্ড কাপ মোডস, ডোর মোড, আরও অনেক ধরনের মোড রয়েছে, ট্রফি সেলিব্রেশন, এটার মধ্যে আপনারা IPL-এর মতো অ্যাকশন পেয়ে যাবেন। তো গেমটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন মাত্র 731 MB। গেমটি 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে, অবশ্যই ডাউনলোড করবেন এবং খেলে জানাবেন গেমটি কীরকম লেগেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের লিস্ট করা সেরা 5টি ক্রিকেট গেম অ্যান্ড্রয়েডের মধ্যে। তো গেমগুলো অবশ্যই ডাউনলোড করবেন এবং খেলে দেখবেন আসলে কীরকম, এবং কমেন্ট করে জানাবেন কোন গেমটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কোন গেমটি আপনার সব থেকে ভালো লাগছে অবশ্যই। আর এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, প্লাস বেল আইকন ক্লিক করে দেবেন। আজকের মতো এখানে শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।